আমি মোহাম্মদ ওমর ফারুক। আশা করি তোমরা সবাই ভালো আছো। বর্তমান সময়ে সারা বিশ্বে যে মহামারী করোনা ভাইরাস, এর মধ্যে নিরাপদে আছো, বাসায় আছো, সুস্থ আছো এই কামনায় আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব, ক্লাস দশম শ্রেণীর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্যবিজ্ঞান বিষয়ে নবম অধ্যায়ের পাঠ পাশে নিক্ষেপ বিষয় নিয়ে। নিক্ষেপ বিভাগে তিনটি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ এবং বর্ষা নিক্ষেপ নিয়ে কথা বলব। প্রথমেই তাহলে আমরা কথা বলব গোলক নিক্ষেপ নিয়ে। গোলক নিক্ষেপ নিয়ে যদি প্রথমে কথা বলি তাহলে ইংরেজি শব্দ হচ্ছে জ্যাভলিন থ্রো। জ্যাভলিন থ্রো করার ক্ষেত্র বরাবর একটা সেক্টর থাকবে এবং এই সেক্টরটা এরকম হবে, তোমরা একটু খেয়াল করো।
সেক্টরটা দৈর্ঘ্য হবে 8 মিটার, এটা দৈর্ঘ্য হবে 8 মিটার, প্রস্থ হবে 4 মিটার এবং সেক্টর হবে 33.5 মিটার। এবার আসি একটা বর্ষা, একটা বর্ষা বা একটা জ্যাভলিন কেমন হবে। অবশ্যই সেটা বাঁশ অথবা কাঠের তৈরি হবে কিংবা স্টিলের তৈরি হবে এবং মাথা অবশ্যই সূচালো হবে। বাঁশ কিংবা কাঠের হলে তার মাথায় লোহা জাতীয় ধাতু দিয়ে সূচালো করা থাকবে। একটা জ্যাভলিন অবশ্যই স্ট্রেট মানে লম্বা হবে। তার দৈর্ঘ্য যদি দেখি, একটা বর্ষা বা জ্যাভলিন এর দৈর্ঘ্য পুরুষ এবং মহিলা, পুরুষের ক্ষেত্রে কি, পুরুষের ক্ষেত্রে একটা জ্যাভলিনের দৈর্ঘ্য হবে 2.60 থেকে 2.70 মিটার। মহিলার ক্ষেত্রে কতটুকু হবে, মহিলার ক্ষেত্রে হবে 2.20 থেকে 2.30 মিটার। এখন আসি জ্যাভলিন এর ওজন, কতটুকু ওজন হবে একটা জ্যাভলিন এর, কতটুকু ওজন হবে, ওজন কতটুকু হবে। পুরুষের ক্ষেত্রে হবে কতটুকু, 800 গ্রাম, 800 গ্রাম। মহিলাদের ক্ষেত্রে কতটুকু হবে, মহিলাদের ক্ষেত্রে হবে 600 গ্রাম। একটা জ্যাভলিন নিয়মাবলী এবং এর বহন করার ধরার কৌশল, একটা জ্যাভলিন ধরার কৌশলকে তিন ভাগে ভাগ করা যায়। ধরার কৌশল যদি আমরা আলোচনা করি তাহলে একটা বর্ষ নিক্ষেপে যে ধরার কৌশলটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। ধরার কৌশল কি কি, সামনের আঙ্গুল দিয়ে ধরা, মাঝখানে আঙ্গুল দিয়ে ধরা এবং মাঝখানে এবং সামনের আঙ্গুল যৌথভাবে যৌথ সহযোগিতায় ধরা। তাহলে তিন ভাগে কি কি, সামনের আঙ্গুল দিয়ে ধরা, মধ্যম আঙ্গুল দিয়ে ধরা, সামনের আঙ্গুল এবং মধ্যম আঙ্গুল দিয়ে ধরা। আচ্ছা, এবার আসি বহন করা, একটা জ্যাভলিনকে কিভাবে বহন করা যাবে এবং কয় ভাগে বহন করা যায়। তাহলে একটা বর্ষা বা একটা জ্যাভলিনকে কয় ভাগে বহন করা যায়, বহন করা কেউ তিন ভাগে ভাগ করা যায়, খুবই সহজ। কিরকম, একটা জ্যাভলিনকে তিন ভাগে, এর আগে ধরার কৌশল বলছি, এখন বহন করার কৌশল। বহন করা যাবে কাঁধের নিচে, কাঁধের উপরে এবং মাথা বরাবর, তিন ভাগে ভাগ করা যাবে। কাঁধের নিচে, কাঁধের উপরে এবং মাথা বরাবর, একজন প্রতিযোগী তার সুবিধা মতো কাঁধের নিচে বহন করতে পারবে, কাঁধের উপরে বহন করতে পারবে এবং মাথা বরাবর বহন করতে পারবে। এখন আসি জ্যাভলিন থ্রো কিংবা জ্যাভলিন নিক্ষেপে ধাপ নিয়ে, ধাপ আছে কয়টা, ধাপ নিয়ে যদি কথা বলি, জ্যাভলিন বা একটা বর্ষা নিক্ষেপের ধাপগুলোকে চার ভাগে ভাগ করা যায়। কি চার ভাগে ভাগ করা যায়, প্রথমত জ্যাভলিন নিয়ে দৌড়ে আসা, দৌড়ে আসার পরে 5-step রিদম, নিক্ষেপ এবং পূর্বের অবস্থানে ফিরে আসা। তাহলে আবার বলি, চার ভাগে ভাগ করা যায়। প্রথমে বর্ষা নিয়ে দৌড়ানো, 5-step রিদম, নিক্ষেপ করা এবং পূর্বের অবস্থায় ফিরে আসা। এখন নিয়মাবলী বা কি কি কারণে একজন বর্ষা নিক্ষেপকারী প্রতিযোগী অগ্রহণযোগ্য হয় কিংবা অকৃতিকার্য হয়, কি কি কারণে হয়। নাম ডাকার 90 সেকেন্ডের মধ্যে বর্ষা নিক্ষেপ না করলে, বর্ষা সেক্টরের বাইরে নিক্ষেপ হলে, বর্ষা ধরার কৌশল নিয়মের বাইরে হলে, ইত্যাদি কারণে একজন
প্রতিযোগী অগ্রহণযোগ্য হতে পারে। এবার আসি নিক্ষেপের আর একটা বিষয় নিয়ে, চাকতি নিক্ষেপ নিয়ে আসি। এখন আমরা কথা বলবো চাকতি নিক্ষেপ নিয়ে। চাকতি দেখতে অনেকটা থালার মতো, বিষয়টা আবার বলি অনেকটা থালার মতো। এটা ধরার কৌশল এবং এটা অনেক সুন্দর এবং আনন্দদায়ক একটা খেলা। প্রথমে চাকতি যদি প্রথমে ধরা শিখতে হবে, কিভাবে চাকতি ধরব, চাকতি যদি ধরতে হয় প্রথমে বিপরীত হাতে ধরতে হবে। আমি আবার বলছি, আমি যদি ডান হাতে চাকতি মারি, প্রথমে আমাকে বাম হাতে চাকতিটা নিতে হবে। বাম হাতে বিপরীত হাতে চাকতিটা নিলাম, মানে মুশ্রণ অংশ দুইটা অংশ আছে, এক পাশে একটু বেশি মুশ্রণ মানে বেশি মুশ্রণ, অন্য পাশে একটু কর্কশ অংশ। মুশ্রণ অংশ উপরে থাকবে, মানে মুশ্রণ অংশটা উপরে থাকবে, খসখসে অংশ, বাংলা কথা খসখসে অংশ থাকবে হাতের সঙ্গে। যে হাতে নিক্ষেপ করব সেই হাতে ধরার কৌশল, মাঝখানে তিন আঙ্গুল দিয়ে আটকাতে হবে, অনেকটা এরকম গোল একটা থালার মতো এরকম আটকাতে হবে। এবং এই আঙ্গুল বৃদ্ধা আঙ্গুল এবং এই আঙ্গুল দ্বারা সাপোর্ট পাবে, সাপোর্ট হবে। তোমাদের যদি এখন দেখাতে হয় একটা প্লেট দিয়ে দেখাতে পারি, প্লেট নিয়ে আসলে দুইটা প্লেট একসঙ্গে করলে একটা চাকতির আকার ধারণ করে, একটা চাকতি আকার ধারণ করে। তো চাকতি ধরার ক্ষেত্রে প্রথমে এই তিন আঙ্গুলের সাপোর্ট নিতে হবে, এবং এই দুই আঙ্গুল বৃদ্ধ আঙ্গুল এবং এই আঙ্গুল সাপোর্ট থাকবে, কিন্তু একটা চাকতিকে ধরে রাখবে মাঝখানে তিনটা আঙ্গুল এরকম, অনেকটা তোমরা দেখতে পাচ্ছ কিনা এরকম ধরে রাখবে, কিন্তু এই পাশে দুইটা আঙ্গুল, এইটা এই আঙ্গুল এবং এই আঙ্গুল শুধু সহযোগিতা করবে ব্যালেন্সটা ধরে রাখার জন্য, কিন্তু আটকায় রাখবে ঘোরানোর ক্ষেত্রে এই তিনটা আঙ্গুল কাজ করবে। গেল চাকতি ধরার কৌশল। চাকতি অবশ্যই আঙ্গুলগুলো ফাঁকা থাকবে, আঙ্গুলগুলো কখনোই এইভাবে হবে না, চাকতি অবশ্যই চাকতি ধরার সময় আঙ্গুলগুলো ফাঁকা থাকবে। এবার আসি চাকতি নিক্ষেপের ধাপ, কয়েকটা ধাপে চাকতিটা নিক্ষেপ করতে হয়। ধাপ যদি আসে, ধাপগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, এবং তিন ধাপে একটা চাকতি নিক্ষেপ করা যায়। সুইং, প্রথমে সুইং, তারপর টান, তারপর নিক্ষেপ। সুইং, টান, নিক্ষেপ এবং নিয়মাবলী। এরপরে যদি আসি চাকতি নিক্ষেপের নিয়মাবলী, নিয়ম আছে একটা চাকতি নিক্ষেপের ক্ষেত্রে। এবং আরেকটা মজার বিষয়, চাকতি নিক্ষেপের ক্ষেত্রেও একটা সেক্টর ব্যবহার করা হয় গোলক নিক্ষেপের নিক্ষেপের মতো, এবং এরও একটা সেক্টর থাকে। এবং চাকতি নিক্ষেপের সময় অবশ্যই এই নিয়মগুলো মেনে চলতে হয়। চাকতি নিক্ষেপের নাম ডাকা 60 সেকেন্ডের মধ্যে প্রতিযোগীকে চাকতি নিক্ষেপ করতে হবে। আর কি করতে হবে, চাকতি অবশ্যই এই সেক্টরের মধ্যে করতে হবে, এই দাগ স্পর্শ কিংবা সেক্টরের বাইরে গেলে সেটা অগ্রহণযোগ্য হবে। অবশ্যই চাকতি নিক্ষেপ প্রতিযোগী সামনে দিয়ে ঢুকবে এবং সামনে দিয়ে বের হবে। অবশ্যই টেক অফ বোর্ডের উপর পা উঠানো যাবে না। টেক অফ বোর্ডটা কি, টেক অফ বোর্ড সামনে একটা কাঠে উঁচু একটা বোর্ড থাকে যেটার উপরে উঠা যাবে না। আশা করি তোমরা চাকতি নিক্ষেপ সম্পর্কে বুঝতে পেরেছ। এই ছিল আজকের পাঠ সাদের নবম অধ্যায়ের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিজ্ঞান বিষয়ে নিক্ষেপ বিষয় নিয়ে তিনটা বিষয় নিয়ে আলোচনা করলাম, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ এবং বর্ষা নিক্ষেপ নিয়ে।
এই নিক্ষেপগুলো থেকে কি কি প্রশ্ন হতে পারে, ছোট ছোট কি কি প্রশ্ন হতে পারে, শর্ট কোশ্চেন কি কি হতে পারে, আমরা যদি আবার একটু প্রথম দিকে যাই, প্রথমে যদি গোলক নিক্ষেপের দিকে যাই, গোলক নিক্ষেপে কি প্রশ্ন হতে পারে, কি কি প্রশ্ন হতে পারে, গোলকের ওজন পুরুষ এবং মহিলা, ওজন মহিলা এবং পুরুষের কত, তারপরে কি হতে পারে, সেক্টরের ব্যাস এবং বৃত্তের ব্যাস, যে সেক্টর দেখানো হলো, সেক্টর দেখানো হলো, বৃত্তের ব্যাস এবং সেক্টর, সেক্টর কত ডিগ্রি হবে, ব্যাস এবং কত ডিগ্রি হবে, ডিগ্রি হবে, তারপরে একটা প্রতিযোগী কি কি কারণে অগ্রহণযোগ্য কিংবা বাতিল হতে পারে একটা গোলক নিক্ষেপের ক্ষেত্রে, এরপরে আরো কিছু প্রশ্ন হতে পারে বর্ষা নিক্ষেপ নিয়ে, একটা বর্ষা নিক্ষেপ কিংবা একটা জ্যাভলিং এ দৈর্ঘ্য কত পুরুষ এবং মহিলার ক্ষেত্রে, একটা বর্ষা দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কত পুরুষ এবং মহিলা আলাদা আলাদা, আলাদা আলাদা ভাবে উল্লেখ থাকবে, একটা বর্ষার ওজন কত পুরুষ এবং মহিলা, একটা বর্ষা নিক্ষেপের সেক্টরের দৈর্ঘ্য কত, বর্ষা নিক্ষেপের সেক্টর তোমাদের চিত্র অঙ্কন করে দেখিয়েছি, একটা সেক্টর এরকম হয়, দৈর্ঘ্য প্রস্থ এবং সেক্টর কত ডিগ্রি হয়, ষোলো পার্সেন্ট হতে পারে, কৌশল কয় ভাগে ভাগ করা যায়, একটা বর্ষা ধরার কৌশল কয় ভাগে ভাগ করা যায়, তোমাদের বলেছি কৌশল কয় ভাগে ভাগ করা যায়, তিন ভাগে, তিন ভাগে কি কি, সামনের আঙ্গুল দিয়ে ধরতে হবে, মধ্যম আঙ্গুল দিয়ে ধরা যাবে এবং সামনের আঙ্গুল এবং মধ্যম আঙ্গুলে যৌথভাবে ধরা যাবে, তিন ভাগে ভাগ করা যায় কৌশলগুলোকে, বহন করা, একটা বর্ষাকে কিংবা একটা জ্যাভলিনকে কয় ধরনের ভাবে একদম প্রতিযোগী ধরতে পারবে, কত উপায়ে ধরতে পারবে, তিন ভাবে ধরতে পারবে, সেটাও তোমাদের আলোচনায় বলেছি, কাঁধের নিচে, কাঁধের উপরে এবং মাথা বরাবর, একটা জ্যাভলিন থ্রো একটা বর্ষা নিক্ষেপে ধাপ কয়টি, ধাপ, ধাপ নিয়েও আলোচনা করেছি, ধাপ কয়টি, ধাপ চারটি, দৌড়ে আসা, এর আগেই তোমরা দেখলে খেয়াল করবা, দৌড়ে আসা, ফাইভ স্টেপ মানে পাঁচ ধাপ, রিদম, নিক্ষেপ করা এবং পূর্বের অবস্থানে চলে আসা, এখন চাকতি নিক্ষেপ থেকে কি কি প্রশ্ন হতে পারে, এটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক, হোমওয়ার্ক দিচ্ছি, চাকতি নিক্ষেপের ক্ষেত্রে কি প্রশ্ন হতে পারে, চাকতি কিভাবে ধরতে হবে, চাকতি কিভাবে ধরতে হবে, ধরার কৌশল, ধরার কৌশল, চাকতি নিক্ষেপের ধাপগুলো, ধাপগুলো কয়টি, ধাপগুলো তোমরা বই বের করলে দেখতে পারো খুবই সুন্দরভাবে আর স্পষ্ট ভাবে লেখা আছে, ধাপগুলো তিন তিন ভাগে ভাগ করা যায়, সুইং, টার্ন, নিক্ষেপ, নিয়মাবলী কি কি, একজন প্রতিযোগী কি কি কারণে সে অগ্রহণযোগ্য হতে পারে কিংবা বাতিল হইতে পারে, সে সেক্টরের বাইরে মারলে ষাট সেকেন্ডের মধ্যে ডাকলে, সে সে ষাট সেকেন্ডের সময়ের মধ্যে নিক্ষেপ না করলে অবশ্যই সামনে দিয়ে আসতে হবে, আজকে এ পর্যন্তই নিক্ষেপ নিয়ে কথা বললাম, এখন আশা করি তোমরা বুঝতে পেরেছ, এতক্ষণ আমরা যে বিষয়ে কথা বললাম নিক্ষেপের, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ এবং বর্ষা নিক্ষেপ নিয়ে, তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর বরাবর একটাই কথা, সবসময় নিরাপদ দূরত্বে থাকবা, বাসায় থাকবা, বাসা থেকে বের হওয়ার কোনো দরকার নেই, যদি কোনো কিছু প্রয়োজন হয় তোমার অভিভাবক, অভিভাবক আছে, বাবা মা আছে, তাদের বলবা, সব সময় বাসার মধ্যে থাকবা, বাসার মধ্যে থাকবা, পড়াশোনা করবা, নামাজ পড়বা, এবং ফ্রি হ্যান্ড যে এক্সারসাইজ আছে প্রতিদিন নিয়ম করে এক্সারসাইজ করবা, সবসময় মনে রাখবা স্বাস্থ্যই সকল সুখের মূল, নিজেকে ভালো রাখতে হলে অবশ্যই ফিট রাখতে হবে এবং সুস্থ থাকতে হবে, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।